একদিন আপনারা শুনে যান, গান তো সারা জীবন শুনবেন, কিন্তু যেগুলো আমাদের অজানা সেগুলো জেনে যান। আমি আপনাদের কাছে এসেছি, শুধু কলকাতা থেকে ছুটে এসেছি, আমাকে নিয়ে এসেছেন দুজন ব্যক্তি, পিন্টুলা আর এই মন্টুলা নিয়ে এসেছে। কেন এসেছি জানেন? আমার গুরু যেটুকু যা জেনেছি আপনাদের কাছে জানাবো, আর সেই পাশাপাশি আপনাদের কাছ থেকেও আমি কিছু নিয়ে যাব। আমারও তো অনেক কিছু নেওয়ার আছে মা, নেওয়ার নেই কি নেওয়ার নেই। তাহলে এইবার এক নিমন্ত্রণ বাড়ি সাধ্য বাড়ি খেতে গিয়েছিল নিমাই পণ্ডিত আর তার মামা বিষ্ণুদাস চক্রবর্তী। এবার যখন নিমন্ত্রণ বাড়ি খেয়ে যখন ফিরছে রাস্তায়, তখন বলছে মামা, নিমাই বলছে মুখটা বড় কেমন কেমন হচ্ছে, একটু মুখ অনেক বড় না, খাওয়ার শেষে একটু শুকুরি খায়, কেউ একটু জোয়ান খায়, বলে একটু একটু মুখ সিদ্ধি হলে ভালো হতো। ভাগ্নে আছে আছে বলে ট্যাকের থেকে একটা হর্তুকি বের করে নিমাই পণ্ডিতের হাতে দিল। বলছে মামা মামা, এই হর্তুকি তুমি কোথায় পেলে? ভাগ্নে, এক বাড়িতে গিয়েছিলাম নেমন্তন্ন বাড়িতে, তা সেই শ্রাদ্ধ বাড়িতে আমাকে হর্তুকি দিছিল, একটা খেয়েছিলাম আর একটা ট্যাকি করে রেখে দিছিলাম, এইটাই আমি তোকে দিলাম। বলছে নিমাই হর্তুকিটা নিয়ে বলছে মামা, আর তো আমার সাথে তোমার যাওয়া হবে না। সে কি ভাগ্নে? সে কি? কেন কেন জানো? কারণ তোমার ভেতরে এখনো সঞ্চয় বৃত্তি রয়ে গেছে, তুমি তো সঞ্চয় বৃত্তি ত্যাগ করতে পারোনি মামা। তোরে ভাগ্নে আমি তাহলে কি নিয়ে থাকবো? তুমি যাও, তোমার বাড়ির পিছনে যে বল্লাল সেনের দিঘিটা আছে, তুমি সেই দিঘিতে গিয়ে ডুব দাও, একটা চতুর্ভুজ বাসুদেব মূর্তি তুমি পাবে। নিমাই পণ্ডিত বলছে মামা বিষ্ণুদাস চক্রবর্তী, তোমার বাড়ির পিছনে যে বল্লাল সেনের দিঘিটা আছে, গিয়ে ডুব দাও, একটা চতুর্ভুজ বাসুদেব মূর্তি তুমি পাবে। আর আমি কথা দিচ্ছি মামা, আমি নিজে গিয়ে সেই মূর্তি প্রতিষ্ঠা করে আসবো। আমাকে এবার বিদায় দাও মামা, তোমার পথ আলাদা আমার পথ আলাদা। ঠিক নিমাই পণ্ডিত গিয়ে সেই মূর্তি প্রতিষ্ঠা করে এসেছিলেন জগন্নাথ মিস্টার শালাবাহু অর্থাৎ বিষ্ণুদাস ঠাকুরের আগে থেকে ব্রাহ্মণ সমাজ। আর পাশাপাশি বলে এসেছিল যে মামা আমি কথা দিচ্ছি, হয়তো এই জন্মে তোমার সাথে আর আমার দেখা হবে কিনা জানি না, তবে আমি তোমারই বংশে, মানে মাতৃকুলে তোমারই বংশে, ত্রয়োদশ উত্তর পুরুষে, মানে ১৩ পুরুষ পরে। কথাগুলো শুনলেন? বলছে মামাকে, মামাকে বলছে মহাপ্রভু নিমাই পণ্ডিত বলছে, বলে তোমারই বংশে ত্রয়োদশ উত্তর পুরুষে, মানে ১৩ পুরুষ পরে আমি আবার আসব। তাহলে এই যে মহানকে দেখছেন যার ছবিটা, নাম কি? মায়ের নাম চারুশীলা দেবী, বাবার নাম সুরেন্দ্রচন্দ্র চক্রবর্তী, ছেলের নাম বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী। বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী বাংলাদেশে ঢাকা জেলায় মেদিনীপুর, এই মেদিনী মণ্ডল গ্রাম, সুদূর বাংলাদেশে ঢাকা জেলায় মেদিনী মণ্ডল গ্রাম একান্নবর্তী পরিবারে জন্ম নিল। এর কুলপঞ্জি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি মহাপ্রভুর সেই মাতৃকুলে ১৩ পুরুষ পর যাকে পাচ্ছি, বীরু ঠাকুর, বীরু ঠাকুর বালক ব্রহ্মচারী, বালক ব্রহ্মচারী। হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, তিনি কি এত বয়, তিনি কি এখন বালক আছে নাকি যে বালক ব্রহ্মচারী করে সবাই
এই প্রশ্ন করতেই পারে। অনেকে এখানে শিক্ষিত আমার মা ভাই বোনের অনেকে আছে, বাবা তার সন্তানকে খোকা খোকা বলে ডাকে। বাস্তব ভিত্তিক ব্যাখ্যা শুনুন, খোকা খোকা বলে ডাকে বাবা সন্তানকে খোকা বলে ডাকে না? অনেকে এই সেই খোকা যদি 50 বছর বয়স হয়, সেই খোকা যদি 50 বছর বয়স হয়, তখন বাবা কি সেই খোকাকে আপনি আগে বলবে? বাবা তো তখন সেই খোকাকে আপনি ভালো আছেন বাবা বলবে? শিশু বয়স যাকে খোকা খোকা বললে সে 50 বছর বয়স হলো তাকে সেই খোকা বলেই ডাকবে। তাই বালক ঠাকুরকে সবাই ছোটবেলায় বালক ঠাকুর বালক ঠাকুর, ও বালক ঠাকুর পূজাঞ্চলে বাংলাদেশে ও বালক ঠাকুর বালক ঠাকুর বালক গোসাই বালক গোসাই, এই বালক ঠাকুর বালক গোসাই ডাকতে 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 আজকে সে বালক ব্রহ্মচারী। তার অরিজিনাল নাম বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী। তাই তাহলে মহাপ্রভুর বংশধর যদি সে হয়, আপনারা বলতে পারেন দাদা তার বংশ পরিচয় কই আমরা কিছু পাইনি? আসল গৌরাঙ্গ মহাপ্রভু দিয়েছিলেন কথা, মহাতুল বিষ্ণুদাস ঠাকুরের কাছে ঠাকুর বিষ্ণু দাসের পুত্রের নাম দেবপাল দাস, গোপাল দাসের পুত্র রাজীব লোচন, তার পুত্র হলে সবে রাম কৃষ্ণ, রামকৃষ্ণের পুত্র জানি রামচন্দ্র তারে মানে, তার পুত্র নাম দেবে সনদে আমন, তার পুত্র বলরাম জানে সর্বজন। মহাপ্রভুর কুলবন্দি করি দেবর্ণন, মহাপ্রভুর কুলবন্দি করি দেবর্ণন, কুম্ভিকানাথের পুত্র হেলঙ্গনাথ জানি দক্ষিণাথ কণ্ঠা সেই সত্য মানে হরনাথ শিল মানে দাদে মানে কুম্ভিকানাথ বিদ্যাভূষণ তার পুত্র ভাই বিবার কারিষি কন্যা কারিষি কন্যা কারিষি কন্যা হলেন চারুশিলা দেবী, কারিষি কন্যা হলেন চারুশিলা দেবী, গর্ভে জন্ম নিলেন দেবব্রতধারী মহাপ্রভুর মূর্ত প্রতি তিনি এসে কি করলেন? 16 নাম 32 অক্ষরের যে সার নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32টা অক্ষর, 16টা নাম 32টা 32 অক্ষরে সার নাম দিলে মহাকাশ থেকে এনে দিলে রাম নারায়ণ রাম। কেন দিল? তিনি তো মহাপ্রভুর যদি শেষ রক্ত হয় তিনি তো হরে কৃষ্ণ নামটাই দিতে পারতেন, হরে কৃষ্ণ নামটাই চালিয়ে যেতে পারতেন, তিনি দিলেন রাম নারায়ণ রাম 8 অক্ষরের নাম। আর মহাপ্রভু দিয়েছিলেন 16 নাম 32 অক্ষর, বুঝবেন ওই 16 নাম 32 অক্ষর উচ্চারণ করতে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে 4 বার রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম 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 16 বার 32 অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে তার মধ্যে 4 বার এই রাম নারায়ণ রাম উচ্চারণ হয়ে যাবে। উপকার কি? রাম শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। দেখেন না টাকা পয়সা করার সময় এরকম জীবের মধ্যে আঙুল দিয়ে রাম 2 3 4 5 6 7 8 9 10 কি বলে না? অনেকে বড় বড় বাড়োয়ারি এবং অনেক টাকা এরা নিয়ে এনে রাম 2 3 4 5 6 7 8 9 10 কাউরে দেখছেন কখনো কোনটি লক্ষণ 2 3 4 5 6 7 8 9 10 কায়দা আসা
আকাশে রামধনুটি আমরা বলি শ্রেষ্ঠ ধনু সন্তানকে মা বলে দেখ রামধনু উঠেছে হয় না রামধনু ছাগলের মধ্যে শ্রেষ্ঠ ছাগলটা কি কয় রাম আপনারা তো জানেন এটা কায়দা আছে এই বাজারে চোর যদি চুরি করে ধরা পড়ে যায় তাদের গাছের সঙ্গে বাইন্দা যে ধোলাইটা দেওয়া হবে সেই ধোলাইয়ের নাম কি রাম ধোলাই কি বা ভালো লাগে তো হ্যাঁ মশা ভার মানে কথা কইতে পারে না একটু মাঝে মাঝে কথা বলবে হ্যাঁ না বলবে ওই আমি প্রথমে কইলাম আমি কিছু নেবার জন্য এসেছি নারায়ণ কথা অর্থ নরযুক্ত হয় নারায়ণ নর শব্দ অর্থ মানুষ হয় কথা অর্থ চরিত্র মানুষের চরিত্র হবে শ্রেষ্ঠ আবার রাম বালক ব্রহ্মচারী মহারাজ তার সন্তানদের সেই শিক্ষাই দিয়ে চলেছেন এমন কোন কাজ করো না যেন তোমার ব্যবহারে তোমার কোন কথায় অন্য কোন ব্যক্তি আঘাত পায় তোমাকে যদি আঘাত দেয় গ্রহণ করো হয়তো আপনারা বলবেন যে অন্যায় যে করে সে অপরাধী অন্যায়কে যে প্রশ্রয় দেয় সে আরো বেশি অপরাধী বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন যদি নেচারের উপর ছাড়তে পারো যদি প্রকৃতির উপর ছাড়তে পারো দেখবে অটোমেটিক্যালি প্রকৃতির নেচার তার বিচার করে দিয়েছে তোমায় কিছু করতে হবে তাই তোমায় যদি কেউ আঘাত করে করুক না আসছে মা করুক আস্তে আস্তে আসুন আস্তে আস্তে বসুন আঘাত করুক অনেক লোক বাইরে দাঁড়িয়েছেন আপনারা আস্তে আস্তে আসুন জায়গা আছে বসতে পারেন আঘাত করুন আঘাত পাও যত তুমি আঘাত পাবে তত তো তুমি তৈরি হবে তাই একটা কথা মনে পড়ে গেল মেলার মধ্যে দেখেছেন পাঁপড় ভাজা জিলিপি লেডিকানি মিষ্টি কত খেলনা মেলায় বিক্রি হয় না মেলায় তেমনি মেলার মধ্যে একটা দোকানে এই গরম গরম রসগোল্লা গরম চিনি শিলার মধ্যে ফেলে এক ভদ্রলোক রসগোল্লা রান্না করছে রসগোল্লা করছে একটা ছেলে সে নারায়ণের ভক্ত সে কথায় কথায় শুধু একটাই কথা বলে নারায়ণ 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 তার ছেলে খুব গরিব ঘরের ছেলে খুব খিদে পেয়েছে দুই দোকানের সামনে গিয়ে বলছি কি আমাকে 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 একটু দাও না আমার খুব খিদে পেয়েছে তো ওই লোকটা করছে কি রসে রসগোল্লা রসগোল্লার ওই চিনির সাথে চিনির শিরার মধ্যে টকবক করে ফুটছে আর হাতায় করে করেছে কি চিনির শিরা নিয়ে ওই ছেলেটাকে চিনির শিরা নিয়ে ওই ছেলেটার গায়ের মধ্যে না এই গরম চিনির শিরা চিন্তা করে দেখবেন গরম চিনির শিরা ছিটিয়ে দিয়েছে ছেলেটা নারায়ণ দৌড়ে বাড়ি চলে গেছে বাড়ি গিয়ে বাবা বলছে বাবা বলছে তোর এরকম কি হলো ফুসকা বলে তুমি কি বলে ওইখানে মেলায় রসগোল্লা গরম চিনি সিদ্ধার মধ্যে রসগোল্লা রসগোল্লা রস ফুটছে আমি একটু রসগোল্লা চেয়েছিলাম খুকি দেখে চমকে দেবে তখন আমাকে কি করলো ওই গরম চিনি শিরা ওই গরম চিনি শিরা আমাকে গায়ের মধ্যে ছিটিয়ে দিল জানো মা জানো বাবা একটু আসছে আপনারা তো কথা বলছেন কেন কি ভালো না লাগবে বলুন আমি একটু বন্ধ করবো কেন আমি আপনাদের অযথা সময় নষ্ট করবো ওর বাবা বেশ কিছুক্ষণ করে কয়েক ঘন্টা পরে ওর বাবা বলছে ছেলেকে
হ্যাঁরে বাবু তোর গায়ে যে গরম চিকিৎসা ছিটিয়ে দিল ফুটন্ত চিকিৎসা তা তুই দোকানদারকে কিছু বলিস নি বলছেন না কিছু ইস আয় বাবা দোকানদারকে কিছু বলিস নি না কিছু বলিস না কিছু তো বলতে পারতি ওই দোকানদারকে ওই মিষ্টির দোকানে কর্মচারী কাজ করে দোকানে তুই যদি কিছু একটা বলতিস আর হলো লোকটা বাইচাই নীরব দর্শক হয়ে চলে গেলি দোকানটা আপনার মেলার মধ্যে পুরে ছালকার হয়ে গেল লোকটাও জানত বেছা মরে যাবে ওই যে কিছু না বলে ও তো সহজ সরল নিয়ে একটু রসগোল্লা খেতে পেয়েছে নেচার প্রকৃতি বিচার থাকবে তাই ভারত ব্রহ্মজানী মহারাজ বলছেন আমি নাম এই যে রাম নারায়ণ নাম এটা আমি নামটা লাস্টে করবো হ্যাঁ তাই তিনি দিলেন এই মহানাম রাম নারায়ণ নাম তাই আমি গানের থেকে যাই কি মায়েরা গানের থেকে যাই আসুন গানের থেকে যাই আমরা রাধা কৃষ্ণকে নিয়ে পুজো করছি
কিন্তু অনন্তময় মহাকাশের দিকে তাকিয়ে বলতো হরে কৃষ্ণ লীন বর্ণ আকাশ কৃষ্ণ বর্ণ গায়েব রং রাধা কি সেটা নয় কৃষ্ণ বর্ণ আচ্ছা রাধা কি একবার আপনারা এখানে বসে শুধু একবার ঠান্ডা মাথায় চিন্তা করে মনে মনে ভাবুন রাধা বারবার উচ্চারণ করুন রাধা 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 এই রাধাকে বারবার উচ্চারণ করলে কি আসছে ধারা ধারা রাধা 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 ধারা আসছে তো ধারা মানে দরিদ্র এই ধরিত্রীর বুকে দেওয়া বুকে আপনি আমি আমরা সবাই বসে আছি হ্যাঁ কি না ধরিত্রী আমাদেরকে ধারণ করে রেখেছে এই ধরিত্রীকে বারবার রাধা থেকে আসছে ধরিত্রী ধরিত্রী থেকে আসছে রাধা এই ধারা থেকে আসছে রাধা যেমন দস্যু রব্দা কিছু মানুষ কাট কাট শুনেছি চোখে দেখে দেখে বাবার বাবা ঠাকুর দাদা কত চোখে দেখিনি তাহলে কি বলবো আমার ঠাকুর দাদা ছিলেন না দীক্ষা দিয়ে গেল কি না নারদ দেবসিনহ বেঁধেছিল তুমি এত মানুষ খুন করছো লুটপাট করছো কি করছো বলো আমার বাবা মাকে খাওয়াচ্ছ তাই পাপের ভাগিদার কে নেবে বাবা মাও নেবে বলে যাও বাবা মাকে গিয়ে জিজ্ঞাসা করেছো বলে ও খুব চালাক আমি গিয়ে জিজ্ঞাসা করতে আর তুমি এই ফাঁকে যাবে গাছের লগে আসতে বৃষ্টি পাই না নারদকে বেড়ে বাবা মাকে জিজ্ঞেস করতে গেছে মা বাবা এই আমি দস্যু রচনা কর এত খুন খারাপ করছি বানার করছি খুন করছি টাকা পয়সা চিন্তাই করে নিয়ে যে তোমাদের সেবা করাচ্ছি আমি তো পাপ করছি হ্যাঁ এই পাপের ভাগিদার তোমরা হবে না দুঃখী বাবা মা পাপের দুটো কেন যাবে তুই খাওয়াচ্ছিস কর্ম করে আমাদেরকে তোর পাপের ভাগ তুই তুই আস্তে 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 জঙ্গলে গেছে নারদ বলছে ভাই এবার খুলে দাও বড্ড লাগছে কি বললো বাবা মা বললো বাবা মা বললো পাপের ভাগিদার আমারটা আমাকে নিতে হবে বাবা মা নেবে না ওই তাহলে ওই তাহলে আমার উপায় কাজ কর রাম রাম জপতে থাকে রাম রাম আমার বাপের জন্মে রাম রাম মুখে আসবে এই জন্মে মুখে বাপের রাম রাম করে খালি কি শুধু মানুষ মারি তো এই মরা মরা ছাড়া কিছু না ওরে বেলা ওই মরাটাই মরা 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 বুঝতে অসুবিধা হচ্ছে কেন একটু একটু অসুবিধা হয় বলবে বা আমার যদি ভুল হয় নিশ্চয় বলবে ওই মরা 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 উচ্চারণ করতে করতে দেখুন মরা রাম রাম ওকে রাম উচ্চারণ করা তাই মনে রেখো সেই গু সুন্দর এসেছে আমাদের কাছে কৃষ্ণের সাথে রাধারে যুগল মিলন এই প্রকৃতিটা বুঝিয়ে তোমায় বক্ষ মাঝে রাখবো
আইসি যাও না কামু দামু রিল্যাক্স করব থাকো বিয়ে করব একটা জায়গায় 10 টা বিয়ে করব আনন্দ থাকব ব্যাংকে টাকা পয়সা গাড়ি হবে তারপর 60 বছর 70 বছর 90 বছর 100 বছর 150 বছর 200 বছর নিয়ে মুড়ি মুড়ি বাপে সম্পত্তি 60 70 80 দিস ইজ দ্য এন্ড অফ লাইফ হিয়ার ইজ দ্য এন্ড অফ লাইফ জেতে তোমাকে হবে কি মা জেতে হবে না আমরা পৃথিবীর বুকে কেউ চিরদিন থাকবো এটাই তো প্রকৃতির নিয়ম তাহলে গানের ভাষায় বলি ভোলা মন মোনা মনের কথা আশা নিয়ে আসলেই ভাবি
কি হয় কি হয়
তাহলে এই সেই মহানকে আমরা পেয়েছি গো যার ইঙ্গিত ছাড়া গাছের একটি পাতাও নড়ে না সেই বালব্রহ্মজি মহারাজ বলছেন মন্দিরে যাচ্ছ মসজিদে যাচ্ছ গির্জায় যাচ্ছ পাইছো ভগবানকে ঘরের পিতামাতাকে সেবা করো এই যে তোমরা শিব কালী দুর্গা কৃষ্ণ নারায়ণ রাধা এই যে দেখছো এটা শোনো তোমার মতন আমার মতন ছিল তারা কিন্তু তাদের কর্মগুণে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে কর্মগুণে শিব হয়েছে কর্মগুণে কালী হয়েছে কর্মগুণে দুর্গা হয়েছে আমি গুরুর মুখে শুনেছি তাই বলছে আস্তে আস্তে কথা কম বলে যে এই পৃথিবীর বুকে সে আবার চলে যাবে মন্দির উড়ে মন যার দ্বারস্থ তাকেই তো বলছে মন্দির তাহলে মন তাহলে কার দ্বারস্থ মন যার দ্বারস্থ তাকেই বলছে মন্দির কিন্তু মন কার দ্বারস্থ মন হচ্ছে যার যার দেহের দ্বারস্থ দেহটাই তোমার মন্দির আশ্রম এই যে আমি সুদূর কলকাতা থেকে কয়েক ঘন্টার জন্য আজকে আপনাদের এই বাড়িতে যে আমি যে আশ্রয় পেয়েছি এটাই আমার কাছে আশ্রয় পূজা মন্দিরে গিয়ে পুজো দিচ্ছ ফল ফলাদি সাজিয়ে নিয়ে গিয়ে পুজো দিচ্ছ মালা দিচ্ছ ফুলমালা দিচ্ছ কি দিই না পূজা কথার অর্থ ফুল বেলপাতা নয় গো পূজা আমি যদি একটা কথা ভুল বলি আপনারা ধরবেন একদম চেপে ধরবেন পূজা কথার অর্থ ফুল বেলপাতা নয় আস্তে আস্তে পূজা কথার অর্থ হচ্ছে আদর্শ গ্রহণ করা বলবেন তাহলে ফুলের কি কোনো ডিউটি নেই হ্যাঁ নিশ্চয়ই আছে ফুলের ডিউটি নেই ফুলের তো দুটো ডিউটি ফুলের তো দুটো কর্ম তুমি যখন ফুলের উপর শোবে সেটা কিন্তু তোমার ফুল সজ্জা গো কি আনন্দ আর ফুল যখন তোমার উপর শোবে সেটা তোমার শেষ সজ্জা ফুলের উপর যখন তুমি শোবে তখন তোমার সুন্দর জীবন ফুল সজ্জা আর ব্যানার্জি বাবু লোকটা মারা গেছে পাশের বাড়িতে যাই শ্মশানে একটু দেখে আসি গিয়ে আর যাই হোক একটা একটা মালা তো দিয়ে আসি তাই ফুল যখন তোমার উপর শোবে তখন তোমার শেষ সজ্জা একটি ঘটনা শ্রীযুক্ত বাবলু রায় মহাশয় অমিতাভ চৌধুরী মহাশয়ের গান শুনে খুশি হয়ে 500 টাকা দান করলেন আপনাদেরকে একটা ছোট্ট কথা জানিয়ে রাখি এটা প্রয়োজন হয়তো আপনারা জানেন না শিলিগুড়ি গুরুম্বস্তি বলে একটা জায়গা আছে নাম শুনেছেন গুরুম্বস্তি আজকের থেকে বহুদিন আগে ওখানকার সিপিএমের নেতা ছিলেন কি নাম নামটা আমার মনে পড়ছে না আমি আর এই যে সারেগামা পায়ের কৃষ্ণ কীর্তন করে অদিতি মুন্সি অদিতি মুন্সি আমি এসেছিলাম তখন এই মানুষ আমাকে দেখার জন্য এসেছিল মানে গুরুর কৃপায় অদিতি মুন্সিকে আমি নিয়ে এসেছিলাম তখন বাইরে টেলিপ্রিন্ট লাগানো হয়েছিল আমি কত টাকা নিয়েছিলাম জানেন শুনলে আপনারা অবাক হবেন অদিতি মুন্সিকে নিয়ে আমার কন্ট্রাক্ট ছিল 3.5 লাখ টাকা আমি করে গেছি আমি যেখানে কমার্শিয়াল প্রোগ্রাম করতে যাই 70-80 লাখ ক্যাটেগরি মধ্যে এখানে আমি এসেছি আমার ভাইরা আমাকে নিয়ে এসেছে শুধু গাড়ি ভাড়াটুকু দিয়ে নিয়ে এসেছে আর মাত্র হাতে 1,000 টাকা আমার জন্য ভাইরা আমি এসেছি কেন আমার গুরুর তত্ত্বের কথা আপনাদেরকে জানাতে আমি যদি সেই মনোভাব নিয়ে
তাহলে আপনাদের কাছ থেকে প্রত্যেকটা আসর থেকে ২-৫০০০ টাকা তোলা আমার কাছে কোনো ফ্যাক্ট ব্যাপারই না, আমি প্রয়োজন মনে করি না। কারণ আমার এখানে একটা খিদে আছে, একটা খিদে নিয়ে আমি এসেছি। কি খিদে? আমার গুরুর তত্ত্বটা যেন আপনাদের কাছে পরিবেশন করতে পারি, গুরু যেন আমাকে দিয়ে করিয়ে নেয়, আপনারা যেন একটু উপলব্ধি করেন, ব্যাস চরম মাইন্ড স্যাটিসফ্যাকশন। সেই চরম তৃপ্তি নিয়ে কলকাতা থেকে এসেছি, পরপর কদিন ধরে প্রোগ্রাম চলছে, আবার ফিরে চলে যাবে। সুতরাং ধন্যবাদ বাবলুদাকে, বাবলু বাবুকে, উনি পুরস্কার করেছেন। যাই হোক, তবুও যেটা একটা প্রচলিত নিয়ম অনুসারে উনি এই বাড়ির মালিক, ওনার নামে একটা হলুদ ধরে দেবেন, আর আমি একটু মুখে শঙ্খ বাজিয়ে দেবো। এইবার ফুল তো মহাকাশ থেকে পড়ে না, বা এখানে পাখাটা চলছে, পাখার চোখান থেকে সুন্দর টাটকা গুলো ফুল নেমে এলো, তা তো না, গাছেই ফুটে। কিন্তু ফুল ফুল কিন্তু নিজেই জানে না, সকালবেলা হলে আমি মন্দিরে যাব না শ্মশানে যাব, কি ভুল বললাম? ভুল বললাম? তাহলে ফুল নিজেই জানে না যে আমি সকালবেলা এত সুন্দর হয়ে ফুটে উঠলাম, এখন আমি মন্দিরে যাব না শ্মশানে যাব। তাই তার ইচ্ছাবিহীনে কোনো কাজ হয় না গো। তোমার অন্তরালের
Oh,
গান করলাম এতক্ষণ আমাকে আপনারা সহযোগিতা দিতে আমি আবার আসছি কিন্তু একটা ছোট্ট মেয়ে সে একটা ঠাকুরের গান গাইবে বলে অনেকক্ষণ ধরে বসে আছে গো তাকে একটা গান আপনাদের শুনুন তারপর আমি আবার আসছি কি খারাপ পেলেন কেউ খারাপ পান নাই তো আমাকে ওখানে বসে বলছে দাদু আমি একটা গান গাইব এটা মোবাইল দেখছে কেন যদি সূর্য ভয় তো আলো দেব না তো বাতাস বই তো আমি বইব না জল যদি বলত দেব না জীবন একবার ভাবো দেখি হত সবা Yeah.